আমি এখন দুই সন্তানের মা। 25 বছর হলো আমি আমার বাবাকে হারিয়েছি, তবুও আজ যখন নিজে ছেলেদেরকে শাসন করতে যাই মনে পড়ে যায় আমার সেই সব দিনের কথা, যখন বাবার শাসন আর বাবার বলা প্রতিটা কথা কেমন কাঁটার মতো গায়ে বিদ্ধ। রাগে অভিমানে মনে হতো বাড়ি ছেড়ে একেবারে চলেই যাই। মনে মনে বলতাম আমি বাবার কোনো সাহায্যই নেব না, নিজের মতো করে নিজে বাঁচব। এমনই একদিন বাড়ি থেকে বেরিয়েও পড়েছিলাম, ভেবেছিলাম যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব, তবু হিটলার বাবার বাড়িতে আর এক মুহূর্তের জন্যেও থাকবো না। পাড়ার রাস্তাটা পেরিয়ে যখন বড় রাস্তায় পা দেব, ঠিক তখনই পাড়ার একজন কাকু বাজার ভর্তি একটা ব্যাগ আমার হাতে দিয়ে বলল, এই নে রে মোনা, এই ব্যাগটা তোর বাবা আমাকে দিয়ে বলল একটু বাড়িতে পৌঁছে দিতে। কিচ্ছুটি না বলতে পেরে অগত্যা ব্যাগটা নিলাম। কাকুটা সাইকেল ঘুরিয়ে যেতে গিয়ে আমায় বলে গেল, শুভ জন্মদিন মা, খুব 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 ভালো থেকো, খুব বড় মনের মানুষ হও, আর হ্যাঁ বাবা মাকে সারা জীবন ভালো রেখো। তোমার বাবার মুখেই শুনলাম আজ তোমার জন্মদিন, তাই তোমার পছন্দের সব জিনিস কিনেছে। দেখো তোমার বাবার চোখে মুখে সেজে আজ কতটা খুশি প্রকাশ পাচ্ছিল সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। বাজারের থলিটায় উঁকি মেরে দেখি আমার পছন্দের বড় বড় চিংড়ি, ইলিশ, মাছের ডিম, সাথে মটনও। বাবা কিন্তু মটন একদম পছন্দ করত না, কিন্তু মাঝে মাঝেই নিয়ে আসতো। সেদিন বুঝতে পেরেছিলাম বাবা আসলে কার জন্য মটন নিয়ে আসতো। না, সেদিন আর আমার বাড়ি ছেড়ে যাওয়া হয়নি, বরং বাড়ি গিয়ে বাবার জন্য অপেক্ষা করেছিলাম। কখন বাবা বাড়ি ফিরে আসবে আর আমি বাবার গলা জড়িয়ে বাচ্চা মেয়ের মতো হাউ হাউ করে কাঁদবো। সেদিনের পর থেকে বাবা আমাকে আর কোনো দিনও বকতো না। বাবা বুঝতে পেরেছিল, আমি বুঝতে পেরেছি আসলে বাবারা কেন শাসন করে। আমি বুঝতে পেরেছি এই শাসনের আড়ালে কতটা ভালোবাসা লুকানো থাকে। হয়তো মায়েদের মতো করে বাবারা তাদের স্নেহটাকে প্রকাশ করতে পারে না। আমরা সন্তান হিসেবে হয়তো বাবা মার কাছে অনেক রকম বায়না আবদার করে থাকি, এটা হয়তো বুঝি না যে আমার বাবা মার সেই আবদার পূরণ করার কোনো ক্ষমতা আছে কিনা। আর অপরদিকে বাবা মা যারা তাদের জীবন পাত করছেন আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, আমাদের একটু ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো শিক্ষা দেওয়ার জন্য, ভালো স্কুলে পড়াচ্ছেন, ভালো টিউশন মাস্টারের কাছে দিচ্ছেন, যাতে আমাদের ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হয়। সর্বোপরি একজন ভালো মানুষ গড়ে তোলার জন্য তারা দিন রাত খেটে চলেছেন। বিনিময় কী পাচ্ছেন? সন্তানদের লাঞ্ছনা আর দুর্ব্যবহার। এইরকম কিছু পরিস্থিতিতে হয়তো কখনো কখনো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা, আমাদেরকে শাসন করে ফেলেন সঠিক রাস্তাটা দেখানোর জন্য, কিন্তু আমরা ওইটুকুতেই তাদের ওপর এক রাশ রাগ অভিমান করে বসি। বুঝতে পারি না বা বুঝতে চাই না আসল পরিস্থিতিটা কী। সেই রাগের বশে হয়তো অনেক সময় আমরা অনেক ভুল পদক্ষেপ নিয়ে থাকি, পরে অবশ্য পস্তাই। তাই প্রত্যেক সন্তানের উচিত তাদের বাবা মাকে অন্তর থেকে বোঝা। রাগ অভিমান সে তো হতেই পারে, তা বলে কোনো ভুল পদক্ষেপ যেন আমরা না নিই, তাতে তাঁরা কষ্ট পান। তাদের এত পরিশ্রমের মূল উদ্দেশ্যটাই নিমেষে ব্যর্থ হয়ে যায়।